ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক কাজ, এই এই কাজ যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার ঘরে বরকত হবে না। যে সাত ঘরের মধ্যে বরকত আসে না, আল্লাহ তাআলার লানত নেমে আসে সেই সাত ঘরের কাছে দাঁড়িয়ে যেন আমরা না হই। আপনি মিলিয়ে নেন, আমি কথাগুলো বলি, এই সাত ঘরের মধ্যে কোনো ঘরটা, কোন ঘর আপনার ঘর, কোন ঘরের সাথে আপনারটা মিলে কিনা আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, যে ঘরের মধ্যে ছবি থাকবে সেই ঘরের মধ্যে বরকত হবে না, যেই ঘরের মধ্যে কুকুরের ছবি থাকবে সেই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবে না। লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতুন ফীহি কালবুন আও তাসাউয়ির, যে ঘরের মধ্যে কোনো ছবি আকৃতি থাকবে ফেরেশতা ঢুকবে না, কুকুরের ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে ফেরেশতা ঢুকবে না। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে কোনো জীবজন্তুর ছবি যদি কোনো ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যেও কোনো ফেরেশতা ঢুকে না। যেই ঘরের মধ্যে খালি ঝগড়া করে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার ঝগড়া করার সমস্যা আছে যে পরিবারের মধ্যে, সেই ঘরের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আসে না। যেই ঘরের মধ্যে সহবাস করার পরে স্বামী স্ত্রী ঠিক মতো গোসল করে না, এই ঘরের মধ্যে রহমতের কোনো ফেরেশতা ঢুকে না। এমনকি কোনো কোনো ফুকাহা একরাম বলেন মাটিও তার জন্য বদদোয়া দেয়। আরে মিয়া, সহবাসের পরে কেন তুমি গোসল না করে জমিনের মধ্যে হাঁটো, মাটিও তো তোমাকে বদদোয়া দেয়। এই কাজগুলো করা যাবে না। এবং যেই ঘরের মধ্যে মেয়ের আওয়াজ পুরুষের চেয়ে বেশি, মেয়ের আওয়াজ যারা উঁচু করবে ঘরের মধ্যে সেই ঘরের মধ্যেও বরকত হবে না। যেই ঘরের মধ্যে হারাম মাল খাওয়া হয়, হারাম ইনকাম ঢুকে সেই ঘরের মধ্যেও কোনো বরকত হবে না। এবং যেই ঘরের মধ্যে মেহমানকে ঘৃণা করা হয়, মেহমানকে আপ্যায়ন করা হয় না সেই ঘরের মধ্যেও কোনো বরকত হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।